এর বাদে হিন থাকি কাশিমি হইয়া বার হইয়া হে কইছে আমি আইতাম নাই, আরো দুই বছর পড়িতাম, এক বছর আমি ইফতা পড়িতাম, এক বছর তফসির পড়িতাম, পড়িছে পড়িয়া মুফসির হই গেছে গিয়া, মুফতি হই গেছে গিয়া, বাড়িতে আইছে আওয়ার বাদে কইছে আরো এক বছর কোনো খানো যাইতাম নাই, আমি এবার আইয়ে পরীক্ষা দিলাইতাম, আইয়ে দিছে বিয়ে দিছে, আই তো আমার লগে যদি চলেন আমি বদরপুর করিমগঞ্জ লইয়া যাইম আপনার আরে, আউকা আমার ভাই হল বাটোয়াত সেরা গীত আসিমগঞ্জ আমি আপনার আরে গিয়া দেখাইয়া দিম, ইতা নজির হল আমার চকুর সামনে বাসি রইছে, জোরে হল সুবহানাল্লাহ, আমার ভাই হল আমার বুজুর্গ হল আই আমরা ফুয়াইন মাদ্রাসা দিতে ডরাই, আলিম বানাইতে ডরাই, শিবপুর মাদ্রাসা হিসাব করণ যদি মনে হয় সারা ছাত্রর মাঝে 30 বা 40টা মনে হয় লোকেল হরুতা নাই, যেহেতু মৌডঙ্গাত নাই এত বড় বৃহৎ এলাকা, 42টা মহল্লা মিলিয়া মৌডঙ্গা মাদ্রাসার এলাকা, কিন্তু আস্তা এলাকা থাকি 42টা হরুতা আমরার লোকেলর নাই, তেত মনে হয় শিবপুর ওলা নাই, তোলা দনইয়াল্লে আমরা হইতা আমরার দরকার নাই, বেটায় কইল খয় রে কোন আয় ফুলা গনিমত সুমার যা পেশ তর কে বাং বরায়দ ফুলা নমন চুয়াঙ্গে রফতন কুনদ জানে পাক চেবর তক্তে মুরদন চেবর রুয়ে খাক। হযরত সাদী রহমতুল্লাহ আলাইহি কইরা বিয়ে পাস করাইলায় সায়েন্স টেকনোলজি শিখাইয়া আজমল ফাউন্ডেশনের মাঝে তুমি তোমার বুয়ারে সায়েন্সর খামল লাগিয়া 1.5 লাখ টাকা ইন্ডিয়ান বেতনে কুয়েট পাঠাই দিলায়, লক্ষ লক্ষ টাকা পাঠাইল, বালাখানা বানাইলায়, বালা বালা গাড়ি লইলায়, ই জমিনের মাঝে তুমি কিন্তু রইতায় না, ইদা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ, তোমার আস্তা গোর মার্বল পাথর দিয়ে বানানি লুয়াইছে, কোন জাতর ট্যাঙ্কি আর কোন জাতর কোন অসুবিধা নাই, সারা বানাইছে, একবারে যদি এসি রুম এখান ওলা বানাইলে গ্লাস দিয়া বলে অন হারাইয়া তৈ দিম, আজরাইলে আইয়া আমার বাফরে নিতা পারতা নাই, আল্লাহর জাতে কইরা না না, নির্দিষ্ট সময় আওয়ার লগে যেন তখন কেন তুমি আমার দূত আজরাইল যাইবা, গিয়াও মারবা টান বার করি লইবা তোমার যা ও সাদি রহমতুল্লাহ আলাইহি কইরা, এর আগে আগে দিলাও তুমি তোমার মরার বাদর দিহান হয়ে রে কোন আয় ফুলা গনিমত সুমারে উম্র যা পেশ তর কে বাং বরায়দ ফুলা নামান। কইরা ও মানুষ সকল বালাই যতখান করবার করিলাও তুমি তোমার মূল্যবান জীবনটারে তুমি গনিমত মনে করো, মূল্যবান মনে করো, তোমার মৌতর ডাক আইবার আগে আগে, এলান আইবার আগে আগে যা পারো করিলাও, আপনার সায়েন্স শিখিয়া আজমল ফাউন্ডেশন গিয়া ম্যানেজিং করনেওয়ালা ইন্ডিয়ান 2 লাখ টাকা পানেওয়ালা বেতনের ফুয়ায় আপনি মরার বাদে আপনার গুসল দেওয়াই তো ভারত নাই, আইয়া খালি চকুর বানি বুঝিব আর কইব হযরত মাওলানা শেখ হাম্মাদি সাবরে আনো আর না শিবপুরের হেড হুজুর দে আনো, মাদ্রাসার টাকা লাগে 20,000 দিলাইম আমার আব্বারে না ওয়াকায়া, আপনার জাদু বাসায় আপনারে নাওয়াই তো ভারত নাই, আপনার জাদু বাসায় আপনার বুকুর সামনে উবাইয়া আপনার জীবনের লাগি আখেরি দোয়া জানাজার নমাজ আদায় করতে পারত নাই, ইনো হায়ারি মানুষ আনা লাগব হেরা আয়া আদায় করবা, তাই লগে ওয়া নমাজ খান আদায় করবা, খান্দ তুলা মারি নিয়া কবর তৈব, তৈতে সময় দোয়া গুজেতা পড়ি তো জানে নি না না, জানেতে পড়িব আর জানে নাতে উবাইয়া খালি খান্দিব, মাটির তোলা দিতে সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা পড়ি তো জানেতে পড়ি জানে নাতে দেখবা সারার দেখা দেখি মাটি দের, আপনার বালাখানাও রই গেল গিয়া, আপনার গরু রই গেল গিয়া, আপনি খাজুল এবং খালিয়াতে দুনিয়া থাকি যারায় ও আল্লাহ কইছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা
না, ওয়াল্লাহু ইনদাহু আজরুন নাজিম। ও যদি আপনার ফুয়ারে আপনি আলিমে হক্কানি বানাইলাও, আপনার চাহিদা মতে আল্লাহর যাতে দয়া করি যদি বানাইয়া দিলান, তাহলে এই আওলাদের বিনিময়ে শুধু আপনি নাই, আপনার খানদান ব খানদান নসল ব নসল জন্নত যাইবা। জোরে করে হক সুবহানাল্লাহ। তোরা ইলমে দরদিন ও দুনিয়া তামাম, কে কারে তু আজ ইলমে গিরদ নে জাম। কোনো মতে সাইর বাউন্ডারি দেওয়া বাঙ্গা গোর খানুর মাঝে যদি আলিম ফুয়া লইয়া থাকিয়া থাকো, তাহলে দুনিয়ার সকল শান্তি আল্লাহ নসিব করিয়া দিব। কারণ ইলিমে হর খামর মাঝে ডিসিপ্লিন আনিয়া দে, দুনিয়া এবং আখিরতর হর কাম খামর মাঝে ইলিমর দ্বারা ডিসিপ্লিন আয়, আর ইলিমর দ্বারা আল্লাহর যাতে শান্তির বাতাবরণ কায়েম করিয়া দেয়। বায়েন্তর মাঝেও দরবার দেখতায় নাই, বেটিন্তর মাঝেও দরবার দেখতায় নাই। যে সময় আপনার তিনগু ফুয়া আলিম হই দিবা, আবার একগু বিএচিও আছে, একগে মেট্রিকও পাশ করছে, একগে এখানে কুন্তা না খালি হাফিজ আর আলিম হইছে, বড় ভাইয়ে যেখান কইব মাইজলা এবং হরু দুয়ো গু আটিবিটি বইয়া শুনবা, মা বাপে বইয়া বইয়া চাইবা, আর শান্তির রসগোল্লা খাইবা। জোরে করে কও সুবহানাল্লাহ। তিনগে লক্ষ লক্ষ টাকা কামাই করেন, ইকে হিগুরে দেখতে পারে না, ইকে হিগুরে দেখতে পারে না, ইগুর বউয়ে হিগুরে দেখতে পারে না, ইগুর বউয়ে হিগুরে দেখতে পারে না। 85 বছর বয়স আমি বুড়ার, আর 65 বছর বয়স আমার বুড়ির, দুইয়োগে বাড়িত বইয়া সারাদিন বার চাই, তারার খেট খেটর জ্বালায় ফজরের বাদর চা ফুটাই না, 8টার আগে আয় না, আল্লাহর জিকির করতাম মনের শান্তি যায় না, সব সময় তারার জ্বালার তারার টেনশন ভিতরে লইয়া ঘুরি, একবার তাফাউরিয়াও সুবহানাল্লাহ মুখে দিয়ে না, রাত ঘুমাইতেও তারার টেনশন লইয়া ঘুমাই, আর উঠার বাদেও তারার টেনশন ওখানে আবার আমার সামনে পাই। ও ধরনের দিন কাটাইয়া যাইবায় ওতা লাগে কইছেন, তোরা ইলমে দরদিন ও দুনিয়া তামাম, কে কারে তু আজ ইলমে গিরদ নে। সবসে জিয়াদা জাননেওয়ালা কোন হয়? হোকানা সব থেকে বেশি জাননেওয়ালা কে? জোরে করে হোকা, সব থেকে বেশি জাননেওয়ালা কে? আল্লাহু আলিমুন খাবির, বেশক আল্লাহ তাআলা সব থেকে বড় আলিম আর সব থেকে বেশি খবর রাখনেওয়ালা। আমরার বালাইর রাস্তা আল্লাহ থেকে বেশি আমরা হইতাম পারমুনি হন? আমার ভাই হল আল্লাহর যাতে আমরার কোন রাস্তার বালাই আছে ও রাস্তা হন আল্লাহ বেহতর জানেন, আল্লাহ দিছেন ওগু আমরার রাস্তা, ওগু আমরার বালাইর রাস্তা। আমরা লইছি আমেরিকার ব্যবস্থা, আমরা লইছি চায়নার ব্যবস্থা, আমরা লইছি সুইজারল্যান্ডের ব্যবস্থা, হতার উপরে আনছি আস্থা, ওতা লাগে আল্লাহ কইরা হর কাটো মায়ের খাইয়া গরম হইয়া ফস্তা দরস্তা কেন তুমি অরিজিনের রাস্তা। আইজ আমরার ফ্যামিলির প্রত্যেক ফুয়া যদি আলিম হয়ে যায় তে আমরা খো ভাত খাইতাম পারবুনি না? না, আপনারা জোরে করে পারবুনি না? না, হ্যাঁ, আগে এক লড়কা হামকু না খিলায়ে তো হামারা রিজিক দেনে ওয়ালা হামারা আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ আমরা রিজিকের জিম্মেদারি লইছেন, এক ফুয়ায় যদি আমার বাত আনিয়া দেয় না আমার আল্লাহ আমার খাওয়াইবা। জোরে করে সুবহানাল্লাহ। আমার দিলের ওই তো অখান, রিজেকর জিম্মেদার আমার আল্লাহ, ইজ্জতর জিম্মেদার আমার আল্লাহ, সুখ শান্তির জিম্মেদার আমার আল্লাহ। আমি তো আমার ইবাজু আমার আল্লাহ সমজিয়া নিছুন গিয়া টানিয়া খালিয়া কিতা লাগে আমার উপরে আমি আনতাম, আমার আল্লাহ আর আদেশ আমার ঔলাদ রে আমি দিনের উপরে চলনেওয়ালা বানাইতাম, গতিকে আমার ইগুন আলিমওয়া লাগবো। ই জমানা বর্তমান যুগ আমি আব্দুল মতিনে খইয়া যাই, আর জানি না কতদিন হায়াতে বাঁচমু, মরি গেলে হয়তো আর সামনে নাও আইতাম পারি, কিন্তু আমার ভাই হল আমার বুজুর্গ হল ই জমানা আগর মাদারসে কু সিনে সে নাহি লাগায়া اور لڑکوں کو عالم نہیں بنایا تو یاد رکھو بہت پریشانی سامنے آنے والا ہے۔ روتے روتے ہم لوگوں کا آنسو دیکھنے والا کوئی نہیں ملے گا۔ ای دوران اور پریشانی آئی بو نیزور اولادر خبر نے نیزور گوم حرام ہوئی جی بو گیا، نیزور اولادر خبر نے نیزور بڑی تکا حرام ہوئی جی بو گیا۔ ایخونو آمرا دیکھیا ان نائن نو درما بولن بی منشے ترار بام ما با بلا وار با دے بو یانیا افنار بیدہ سرمو دیا یون ایخ دینا آج جو دی آمرا آمرا رفوین ভিতরে ফড়াই না, আর শিকল খাইয়া খাইয়া বড়ই, আর গুটখা খাইয়া খাইয়া বড়ই, আর মোবাইলের ডান্ডা খানো লাগাই লাগাইয়া যে লাইনে বড়ইরা, আর তেরে নাম সুর রাখি রাখি বড়ইরা, মাদ্রাসাত আমরা দেইয়ার না, আমরা মাদ্রাসারে ইনকার করি, মোল্লা বেটাইন তোরে বাত খবাই হকলতা করি মায়া করি, কিন্তু আমার ভুয়া ফড়ানির ক্ষেত্রে আমি দূরই হরিয়া থাকি, ইনকার করি খোয়াটা ভুল।
যদি ইনকার মানুষে করিলে ইতা লাখ লাখ কোটি কোটি টাকা শিবপুর মাদ্রাসায় ফাইল না হয়নে, জয়নগরে ফাইল না হয়নে, মৌডঙ্গায় ফাইল না হয়নে, ইতা সারা ঠিক আছে। কিন্তু আমরা হুয়েন্তরে আমরা আলিম মানাইতে রাজি হইয়ান না। আমার ভাই হল আমার বুজুর্গ হল খান্দিয়া কুল কিনারা ভাইতাম নাই, এর লাগে আমরা সকলে আমরা প্রত্যেকের ফ্যামিলি প্রত্যেকের খান্দান ফুয়া যদি আছে ফুয়া ফুয়া থাকে না, নাতি নাতি থাকে না, ফন্তি আমরা মাদ্রাসাত ফড়াইয়া আলিম বানাইমু একবার আত্মুল আমার ইরাদা করি হোক ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দেখো। এখন আমার ভাই হল আমার বুজুর্গ হল।